আজকে আমি যাচ্ছি বিশ্ব বাংলা গেট। তো এখন সময় দুপুর 12:42, তো ফাইনালি পৌঁছে গেলাম। এটা কলকাতা ঝুলন্ত রেস্টুরেন্ট। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে এখানটায় আসবো, কিন্তু আশা হয়ে উঠছিল না। আমি একা না, ইরফান রাও আসছে। আমি বিশ্ব বাংলা গেটের পাশেই আছে টু হুইলার পার্কিং ও ফোর হুইলার পার্কিং, তো এখানেই আমার এনটকটাকে রেখেছি। পার্কিং এর পাশেই আছে টিকিট কাউন্টার, তো সেখানে এখন যাব, টিকিটটা কাটতে হবে। এখানে কি নাম লেখা থাকে? তিনজন আছে লাঞ্চের জন্য। নাম ওমর খান, একজনেরই নাম দিলে হবে? আচ্ছা, 99। একটু পরে ঢুকলে অসুবিধা নেই, মানে 20 মিনিট? ও, তাহলে আপনি 20 মিনিট পর করে দেন টাইমটা। টিকিট কাউন্টারের পাশে একটা ওয়েটিং লঞ্চ আছে, তো এখন এখানেই বসবো। তো এখন আমি ওয়েটিং লঞ্চটাতেই বসে আছি, ইরফানদের আসার জন্য ওয়েট করছি। এই আজকে এমনি প্রচণ্ড গরম পড়েছে। আর একটা ব্যাপার হলো, এই বিশ্ব বাংলা গেটে প্রবেশ করার কিছু নির্দিষ্ট নিয়ম আছে, মানে যতজন চাইলো ততজন প্রবেশ করতে পারবে না, তাহলে তো মানে পুরো ফুল হয়ে যাবে। মানে উপরে কিছু নির্দিষ্ট সিট আছে, সেই সিট অনুযায়ী আর কি এরা প্রবেশ করায়। আর ধরুন আপনি উপরে এখন সিট বুক আছে, আপনি টিকিট কাটলেন সিট পেলেন না, তো আপনি ওয়েটিং করবেন, তারপর যখন সিট খালি হবে তখন টিকিট কাউন্টারে আপনার নাম্বারটা নিয়ে নেবে, তো নাম্বারে ফোন করে বলে দেবে যে সিট এখন খালি আছে, আপনি আসতে পারবেন। আর আপনারা যদি সিট খালি পেতে চান, তাহলে চেষ্টা করবেন যে লাঞ্চ টাইমে আসতে, অর্থাৎ দুপুরের টাইমে আসতে, কারণ সন্ধ্যার টাইমে প্রচুর ভিড় হয়। আমি আগেও এসেছি, অনেক সিট পাইনি তখন, তো 2-3 বার প্রায় ফিরে গেছি, তারপর আজকে এলাম লাঞ্চ টাইমে, তো আজকে এসেই সিট পেয়ে গেছি। তো দেখা যাক কেমন হয় ভিতরটা, খুব এক্সাইটেড মানে যাওয়ার জন্য। তো যতক্ষণ ইরফানরা না আসছে আমি একটু নিচে সাবওয়ে থেকে ঘুরে আসব। আগে একবার এসেছিলাম, প্রায় 4-5 মাস আগে, তখন এখানে সাবওয়ের কাজগুলো হচ্ছিল, মানে নিচে অনেক ড্রয়িং চলছিল, তো দেখবো যে কেমন ড্রয়িং কমপ্লিট করলো। জাস্ট একবার দেখুন, মানে কলকাতার মাটির নিচেটাও যে এতটা সুন্দর হতে পারে সেটা ভাবতে পারবেন না। তো এখন আমি উপরে উঠব। অবশেষে ইরফানদের দেখা গেল, আধ ঘন্টা প্রায় অপেক্ষার পর ইরফানরা এলো। এই দিক দিয়ে আমি যাচ্ছি, ওটা আসো ইরফান। হ্যাঁ, এন্ট্রি করতে টিকিট কাউন্টার থেকে পাওয়া টোকেনটা এখানে জমা দিয়ে দিতে হলো। তো এখন লিফটের মধ্যে আছি। ইরফান, কি হচ্ছে চারিদিকে, কিছু বোঝা যাচ্ছে না? হঠাৎ গরমের মধ্যে ইরফান খুব শান্ত হয়ে পড়েছে। দেখি উপরে গিয়ে ও কি বলে। উপরটাতে চলে এসেছি, কোন দিকে যেতে হবে? একবার কল্পনা করুন, 180 ফিট উপরে আপনি, আর আপনার নিচে যানবাহন চলাচল করছে। এই টেবিলটাই নেই, চারজন। আমি এখানে মেনুটা দেখছি যে কি অর্ডার দেব, আর ইরফান নিচের ভিউটা দেখছে। একটাই পনির বাটার মশলা হবে, হ্যাঁ, একটা মিক্সড ভেজ টাকাটা, একটা ফিশ টাকাটা হবে না? না, ফিশের কোন আইটেমটা হবে বললেন তাহলে? ওটা করে দেন তাহলে, ঢাকাই চিতল পেটি। তো
আচ্ছা, এখানে একটা স্টিম রাইস হবে আর একটা ফুচকা পোলাও আর একটা আইসক্রিম হবে। আইসক্রিমটা কোনটা ভালো হবে? নলেন গুড়টাই তাহলে। তো আমরা খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি, খাবার আসতে প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট লেট হবে, তো এখন পুরোটা একবার ঘুরে দেখব। চলো 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 আমরা ঘুরবো, চলো 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 একটু একটু ঘুরে আসি, চলো ওইদিক থেকে একটু ঘুরে আসি, চলো চলো। টুম 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 ইয়ে আ এটা হলো এমার্জেন্সি গেট, এখান থেকেই সিঁড়ি নেমে গেছে। ইরফান চুপচাপ বসে থাকো, বসে থাকো, কি হলো? বসো, চুপচাপ বসো, বসো, ছেড়ে দেন ছেড়ে দেন ওকে। আবার ওটার ওটার উপর উঠো না, ওটার উপর উঠো না। হ্যাঁ, এটা ওটা ওটার উপর ওঠো, ওঠো 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 ওঠো। আস্তে আস্তে, বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, কোনো চাপ নেই একদম। ওখান থেকে তুমি বলতে পারছো না, আবার এটার উপর উঠবে, ওঠো। ওঠো ওঠো ওটার উপর ওঠো, এখন ওয়েট করছি খাবারটা আসার জন্য। এখানে ওঠার জন্য কোনো রকম এন্ট্রি ফি লাগে না, শুধুমাত্র একটাই নিয়ম, সেটা হলো মাথা পিছু 500 টাকার মিনিমাম খেতে হবে। মানে যে খাবারটা অর্ডার দেবেন সেটা মাথা পিছু 500 টাকার হতে হবে। আর আরেকটা ইনফরমেশান, সেটা হলো সোমবার করে এই যে ঝুলন্ত রেস্টুরেন্ট সেটা বন্ধ থাকে। এখানে না এলে আপনারা বুঝতে পারবেন না যে কেমন ফিলিংস, মানে উপরটাতে মনে হচ্ছে ভেসে আছি, মানে হালকা হালকা দুলছে গেটটা। এখানকার খাবারটা দেখবো যে কেমন, মানে টেস্ট, কারণ অন্যান্য রেস্টুরেন্টদের তুলনায় খাবারের দামটা একটু বেশি। আর এখানে এসে ইরফানকে ধরে রাখাই মুশকিল, মানে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে। তুমি এরকম বদমাইশি করছো কেন? এই পড়ে যাবে, পড়ে যাবে, চশমা পরবে তুমি আমার? পরো পরো, ফেলে দিলে হয়ে যাবে, দিয়ে দাও মাকে, দিয়ে দাও। ওঠো ওঠো উপরটাতে ওঠো, হ্যাঁ বসো এখানে চুপচাপ বসো। আবার অনেকটা সময় হয়ে গেল, এখন একটু খাবার টেবিলের দিকে যাব। যথা সময়ের মধ্যে আমাদের খাবারটা চলে এলো, তো এখন দেখব যে খাবারের টেস্টটা কেমন। জাস্ট দারুণ, মানে হাত চেটে খাওয়ার মতো খাবার, সত্যি খুব সুন্দর একটা টেস্ট। দেখতে দেখতে প্লেটগুলো সব খালি করে ফেললাম, শেষে এক বাটি গরম জলে নিজের হাতটাকে ধুয়ে নিলাম। শেষ মুহূর্তে আইসক্রিমটা এলো, আইসক্রিম খাও, আইসক্রিম
গুড়গুড়, খেয়ে দেখো কতটা ঠান্ডা। ঠান্ডা তো হবে, ঠান্ডা ঠান্ডা। খাও খাও আইসক্রিমটা খাও। ওই রকম করছো কেন? খাবে না আবার তুমি চিল্লাবে? হ্যাঁ খাও খাও। আরে পুরোটা গালে নাও, পুরোটা গালে নাও, আইসক্রিমটা নাও নাও। হ্যাঁ তুই খেয়ে নে এবার, তুই খেয়ে নে। হ্যাঁ আইসক্রিমটা খুব সুন্দর। আবার খাবে ও। দে 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 ওকে আইসক্রিমটা দে, আরেকটু আরেকটু দে ওকে। খাবে এবার, গালে নাও পুরোটা। আবার কাল হা করে। আমরা টোটাল 1891 টাকার খাবার খেয়েছি, এখন বাড়ির জন্য রওনা দেব। অনেকটা সময়ই হয়ে গেল, তো আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।